হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আবার একবার রিমোট বক্স থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন তো সকাল 8টা, তো স্কুলে মেয়েকে তো স্কুলে দিয়ে এলাম, এসেই তোমাদের সঙ্গে তোমাদের সামনে এলাম। তো চলো এখন যেসব কাজগুলো পরপর সেগুলোই করব। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে একটু চা নিয়ে বসেছি, একটু বসে বসে চাটা খাবো, বা যেটাকে বলে আইস করে করে আর কি। তো চলো চাটা খাই। আজকে দুপুরে রান্না হবে চিকেনের ঝোল আর ভাত, আর একটু কিছু ভাজবো। তো পেঁয়াজটা কেটেই নিয়েছি, রসুন আদাটাও বেটে নিয়েছি, চিকেনটা ধুয়ে নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখেছি। চিকেনটা আজকে খুবই অল্প চিকেন করব, কেননা মানে অল্প করব এই কারণে যে বেশি খেয়েছি, বেশি খেতে ভালো লাগছে না। সামান্য একটু 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 স্টু টাইপের, মানে স্টু নয় ঝোল টাইপেরই করব, কিন্তু অল্প আর কি। তো সেই জন্যেই অল্পই আজকে চিকেন। আর চলো তাহলে রান্নাটা করে নিই। তাড়া, তেল ঢালা নেই, একটু তেলটা ঢেলে নিই, তারপরে রান্নাটা করছি। তো আমরা তো বেশিরভাগ সরষার তেলই খাই, সাদা তেল খুবই কম খাই, মানে খুব দরকার নেই। আর এমনি তরকারিতে রান্নাতে পুরো মানে লাল সরষার তেলটাই খাই, আর সাদা তেল এমনি সুজি লুচি এগুলোতেই সাদা তেল খাই। না হলে সুজি ভাজার সময় একটু তেল লাগে না, তেল হোক ঘি হোক, তো ঘি তো দিই না, সাদা তেলটাই দিই, ভালোই লাগে ভাজা হতে। আর যেমন টিফিনে চিঁড়ের পোলাও এইসবগুলোতে একটু সাদা তেল দিই, আর না হলে সরষার তেলই খাই। সরষার তেলে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সরষার তেল ছাড়া ভালো লাগে না, যেন টেস্ট লাগে না। সবাই সবারই তা না, তো আমাদের এটাই হয়েছে প্রবলেম। তো চলো তেল ঢালা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিই। তো চিকেনের তো মশলাটা কষা হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো আজকে খুব অল্প করেই চিকেনটা বানাচ্ছি, ইচ্ছে করে, কেন বলো তো গরমকাল তো মানে বেশি খেতে ভালো লাগছে না, আর বাসিটা রাত্রে রাখতেও চাইছি না, ওই জন্য আজকে একদম কম করে চিকেন নিয়ে আসা হয়েছে। অল্প করে মানে এবেলার জিনিসটা এবেলায় খেয়ে নেওয়া হবে, সেই জন্যে একদম অল্প করে চিকেন, তাই মানে অল্প আর কি। তো চলো চিকেনটা বানিয়ে নি। প্রতিবারেই বেশি করে আনা হয়, আর এখন এতটাই গরম পড়েছে, তারপরে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকছে না, বেশি খেয়ে আবার ঘুসফুস করবে, শরীর খারাপ হবে, সেই জন্য একদম মানে রোজেরটা আনা হয়েছে। আর কারেন্ট থাকছে না যেহেতু, সেহেতু ফ্রিজেও রাখতে খুব ভয় হচ্ছে, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, দুধের প্যাকেটটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, মানে ঘন্টার ভর ঘন্টা যদি না কারেন্ট থাকে তো কি করা যাবে বলে। দেখো কী সুন্দর কালার হয়েছে, মাংসের কালারটা দেখেই লোভ লাগছে, দারুণ হয়েছে কালারটা। আর গরমকালে না একদম পাতলা খেতে পারি না যদিও, আর এখানে এক গামলা জামা কাপড় ভিজানো আছে, দেখতেই পাচ্ছ এগুলো কাচতে। তোমাদের একটা জিনিস দেখা নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। হ্যাঁ, কালকে নিয়ে এসেছি, তো সময় ছিল না কালকে, সময় ছিল কিন্তু কারেন্ট ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। কারেন্ট তো রোজ দিনই চলে যাচ্ছে, তো এখন দিনের আলোয় দেখিয়ে দিই। তো চলো, এই যে দেখো মামির একটা পড়ার টেবিল নিয়ে এসছি, এই যে বেশ বড়, এ পাশে খাতা বই সব রয়ে যাবে, সুন্দর হয়েছে না ডিজাইনটা, খুব সুন্দর দেখো। মাম তো খুব খুশি টেবিলটা পেয়ে, পড়ার বাচ্চা তো, টেবিল মানে পড়ার জিনিস পেলেই খুব খুশি, তো বেশ ভালোই হয়েছে, বাচ্চা খুশি। তো চলো রান্নাটা কি হলো, এখন রান্না চড়িয়ে এসেছি চিকেনটা,
তো পুরো লেগে যাবে, তো চলো পটল ভাজবো। নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি পটলে, আর তার সঙ্গে স্লাটের শসা পেঁয়াজটা ছাড়িয়ে রেখে দিয়েছি, কেননা রান্নাঘরটা পরিষ্কার করে নেব, খোসাগুলো একসঙ্গে ফেলে দেবো। এটা কেটে নিয়েছি, খাওয়ার সময় কেটে দেবো আর কি। তো চলো, তো চলো স্কুলে আনতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, টাইম হয়ে গেছে, আর রোদের তেজও ভালোই আছে, আর যাই থাক আনতে তো যেতে হবে, তো চলো।